বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করল কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। বর্তমান ফলক সরিয়ে নতুন ফলক করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে বিশ্বভারতীতে ফলক বিতর্ককে কেন্দ্র করে নতুন চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রক। বর্তমানে যে ফলক আছে তা পরিবর্তিত করতে হবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না এমন নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক। থাকবে না উপাচার্যর নামও উল্লেখ করা হয়েছে শিক্ষা মন্ত্রকের পাঠানো চিঠিতে। নতুন ফলকে কি লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। শিক্ষা মন্ত্রকের চিঠি পাওয়ার পরই চারজন অধ্যাপককে নিয়ে কমিটি গঠন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রকের এই নতুন নির্দেশনামাকে স্বাগত জানাই এবং বিশ্বভারতীর যিনি বর্তমানে ভাইস চ্যান্সেলর হয়েছেন আশা করি তিনি যথেষ্ট বিজ্ঞ ব্যক্তিত্ব। উনি যোগ্য ব্যক্তিকে দিয়ে কমিটি গঠন করে যাতে একই সঙ্গে আশ্রমিক প্রাক্তনী শান্তিনিকেতনবাসী এবং কবিগুরুর ভাবধারায় যারা এক কথায় অনুপ্রাণিত তাদের সম্মান রক্ষা করে এবং তাদের আবেগকে সম্মান দিয়ে একটি সুটেবল ফলক উনি বানাবেন এবং একই সঙ্গে ইউনেস্কোর তরফ থেকে যদি কোনো সার্কুলার থাকে সেটিকেও যাতে মাথায় রাখা হয় এই দিকগুলো মাথায় রেখে আশা করি বিশ্বভারতীর বর্তমান ভাইস চ্যান্সেলর এই ফলকের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বা ফলকের ডিজাইন কি হবে তাতে কি লেখা থাকবে আশা করি বর্তমান কমিটি সুটেবল একটা ডিসিশন নেবেন যাতে কারোরই ভাবাবেগকে আঘাত না করা হয়। বিশ্বভারতীর যে ফলক নামকরণ বিতর্ক এটা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যায় তত ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কেন্দ্রীয় সরকারকে বলেছেন এটা মেটাতে। তৃণমূল কংগ্রেস গণ আন্দোলন তৈরি করেছে। আগের উপাচার্য যা কীর্তি করেছিলেন রবীন্দ্রনাথের নাম নেই অথচ নরেন্দ্র মোদী আর তার নিজের নাম, তো ফলে তাতে বিশ্বভারতীর অপমান, রবীন্দ্রনাথের অপমান, বাংলার অপমান, এবং তিনি লাগাতারভাবে কখনো অমর্ত্য সেনকে অপমান করেছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এই কালচারটা অপসংস্কৃতির রূপে চালিয়েছিলেন। তো এখন যদি কেন্দ্রীয় সরকার ভুলটা সংশোধন করে সেটা যত তাড়াতাড়ি করা উচিত সেটা করুক, আর তারপরে যেন ওই বিদ্যুৎবাবু না কী নাম ওনার, উনি যেন একবার প্রকাশ্যে কেন্দ্রীয় সরকার এটা করার পর বাংলার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে নেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, একটু আগে হলে আরও ভালো হতো, কারণ আমরা কোনো অবস্থাতেই কবিগুরুর নাম নিয়ে বিতর্ক হোক একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সেই বিতর্ক একটা রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মধ্যে পৌঁছে যাক এটা চাইনি। আমরা সবসময় বলেছি যে দল হিসেবে আমরা চাই বিশ্বভারতী নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে, ফলকের নাম থাকা নিয়ে কোনো বিতর্ক অনভিপ্রেত, সুস্থ স্বাভাবিক সমাজ রবীন্দ্রপ্রেমীদের কাছে এটা বেদনাদায়ক। এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে রবীন্দ্রনাথের সঙ্গে সবাই এক আসনে বসতে পারেন না,